জাতীয় শ্রমিক লীগের এই পঞ্চসার ইউনিয়ন ইউনিভার্সিটির সম্মেলন মালিকপত্র কিভাবে আসল আমাদের আমাদের এই জাতীয় শ্রমিক লীগের আমাদের জেলা পর্যায়ে আবুল কাশেম ভাই, কমান ভাই, ফুয়াদ ভাই, ডাক্তার জাকির ভাই এরা আমাকে আমার সঙ্গে আলোচনা করল যে পঞ্চসার জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন কমিটি করা প্রয়োজন। এই ব্যাপারে আমাকে বলল আমার ছোট ভাই সন্ন্যাসকে, তারা পঞ্চসার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের তার সন্ন্যাসকে সভাপতি করে উন্নয়ন কমিটি করতে চায়। আমি ওই সভা বললাম ভাই ভাই আমরা তো আমলিক করি, আমার পরিবার আমলিক পরিবার, কিন্তু এরা একটা বিষয় হল আমার ছোট আমার এক বই, বইনের ছোট হইল আমার এই ভাই সম্রাট। এখন যদি সম্রাট যদি দিয়া কর্মী লীগের পঞ্চসার ইউনিয়নের কোন দায়িত্ব দেন তাহলে পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের ওয়ার্ড হইতে ইউনিয়ন পর্যায়ে যারা আছেন এই সংগঠনকে এমনকি এই সংগঠনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। যদি আপনারা সবসময় আমার ছোট ভাইয়ের কাছে থাকেন তাহলে ইনশাল্লাহ কর্মী লীগের আপনারা যেই দায়িত্ব দিবেন মানে দায়িত্ব পালন করব। তারপরে আমি আছি, আমিও যে কোনো ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করি। কাশেম ভাইয়েরা এই ব্যাপারে অনেক আন্তরিকতা দেখাইল, তারপরে আমি নিজেও কিছু মানে আমার পারিবারিক কাজে আমি সময় দিতে পারি নাই, কয়েকদিন এমন হয়েছে সবাই ভাইকে ফোন করি নাই। তো যাই হোক, আজকে এই সম্মেলন আয়োজন করা হয়েছে, আমাকে এই সম্মেলনের যেহেতু আমার ওয়ার্ডে তাই আমাকে এই সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এই সম্মেলনকে মানে সুন্দর একটি রূপ দেওয়ার জন্য। আজকে এই সম্মেলনে যারা সিনিয়র পর্যায়ে জেলা এবং থানা থানা পর্যায়ে যারা এই শ্রমিক জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বভার গ্রহণ করছেন তারা আজকে এই সম্মেলনের যাদেরকে আগামী দিনে দায়িত্ব দিবেন হয়তো তাদের নাম ঘোষণা করবেন। কিন্তু আমার একটা কথা, বাসটা বলছিল দুই হাজার সালে মালিকপক্ষে যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল, ওই সম্মেলন বিএনপির মুক্তারপুরের যারা ওই সময় ক্ষমতায় ছিল পঞ্চসালে যারা বিএনপির নেতৃত্ব দিতেন, এই এলাকায় যারা বিএনপির নেতৃত্ব দিতেন, যারা কেডার রাজনীতি করতেন তারা এই সম্মেলনটা এই এলাকার এই স্কুল মাঠে হইতে দেয় নাই। এমনকি এটা করতে যাইয়া আমাদের এলাকার এক মানে নিরহ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ গুলি খেয়ে আমি মারা গেছেন। আমাদের দলের লোক, আমার আত্মীয়, কিন্তু এই মামলায় আমি এক নম্বর হুকুমের আসামি হয়েছি। আমরা পঞ্চসালের ভোট প্রবুজনের মামলা আসামি হয়েছি, আমি এক নম্বর হুকুমের আসামি হয়েছি। যাই হোক, জেল খাচ্ছি, আমার আল্লাহ এই সত্য, হয়তো যাদের যাদের সন্তান মারা গেছে তারা আমার পরিবারের কাছে গিয়ে কাঁদছে যে শুন করবেন করে যাও মারি লোকা, আমরা তো মামলা করি নাই, এরা আমাকে জোর করে নিয়ে মামলা করাইছে। যাই হোক, আমরা অনেক কষ্ট করছি দল করতে গিয়া, দল ভালোবাসি, এটা কোনো মানি লোকা যেহেতু দল ভালোবাসি সামনে ভালোবাসবো। এখন কোন সরকার মানে এরকম ক্ষমতায় আসো ওইটা দেখে বড় ওইটা মানে এরকম সামনে আপনি আমরা সকলেই দেখবো, কিন্তু আমরা আমলিক করি, আমরা যতদিন বাঁচবো আমরা আমলিকই করবো। এতে যদি হয়তো এই দেশে থাকি না থাকি এতে যে পরিস্থিতি হয় আমি আমরা আমার পরিবার মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোন অন্যায় সাথে আপোষ করি না। এই হল আমার, হয়তো অনেকে বলে এটা আমার ভুল, কিন্তু এই যে আমার মানে এরকম এই যে আমার চরিত্র। তবে যাদেরকে আজকে পঞ্চসার ইউনিয়নের মূল শ্রমিক লীগের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে পঞ্চসার ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের দ্বারা এই পঞ্চসারের নয়টি ওয়ার্ড গঠন করা হবে, আপনারা এমন লোককে কমিটিতে আনবেন সে যেন আমলিক পরিবারের সন্তান হয়,
সে যেন আমৃত পরিবারের সন্তান হয়, সে যেন নতুন কোন মুখ না হয়, তাহলে ভবিষ্যতে এই সংগঠন ভালো থাকবে, সংগঠিত হবে, তাহলে কি বিপদের সম্মুখীন হবে না। তাই আমি যারা এই আজকের এই অনুষ্ঠানে যাদেরকে নাম ঘোষণা করা হবে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা যেন মানে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে। এমনকি আমি বলবো, যেহেতু আমার ছোট ভাই সম্রাট এই দায়িত্বের মধ্যে একজন, আমি আমার অন্তঃসার ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল ভাইদের কাছে আমার অনুরোধ, এই শ্রমিক লীগের জাতীয় শ্রমিক লীগের এই সংগঠনটা হওয়া দরকার। এই ব্যাপারে আপনারা সকলে এই সংগঠনের সকলে এই সংগঠনটাকে পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন। এবং এর সাথে আমি যেহেতু একটা মেম্বার, আমি বলবো আমাদের পঞ্চসারে আমরা যে কয়েকজন মেম্বার আছি তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা প্রত্যেকের জায়গা থেকে যদি পছন্দের কোনো ব্যক্তি থাকে আপনার ওয়ার্ডে, অবশ্যই এই শ্রমিক লীগের এই সংগঠনে অন্তর্ভুক্ত করবেন। এই ব্যাপারে তাহলে কি হবে, সংগঠন আরো শক্তিশালী হবে, এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। আরেকটা কথা শুনেন, আমরা আমৃত করি আমার কয়লাবাদবাসীদের উদ্দেশ্যে বলি, বর্তমান যিনি সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তীরত্বন্ত লাউড়ো, আমার কথা বিশ্বাস করেন, আল্লাহ যদি তারা সুস্থ সবল রাখে, 2024 সালের যে সরকার যে নির্বাচনের প্রস্তুতি ঘোষণা করবেন মুন্সিগঞ্জ দৌড়িয়া তিন আসনে, একমাত্র তিনি নৌকা মানে মনোনীত প্রার্থী, আমরা তার আগামী দিনের প্রতিক্রিয়া চিন্তা করি না, আমরা চিন্তা করি কিভাবে সামনে যার অবস্থান থেকে নির্বাচনটা পরিপূর্ণ সম্পূর্ণ করব। ইনশাআল্লাহ দাদা যদি এই আসনে জয়লাভ করেন আগামী তাকে মন্ত্রিত্ব বর্তা হবে, এইটাও আমরা জানি, কারণ তীরত্বন্ত ভালো যাইহোক। আরেকটা কথা বলি, যারাই আমার বলেন উচ্চ পর্যায়ে যারা নাকি যাদের অবস্থান আছে, ওই দেখা গেছে যে আমি এক সময় মন্ত্রী সাহেবের রাজনীতি করতাম, মেয়র সাহেব আমার মামা, তার হাত দিয়ে রাজনীতি করছি, কোনদিন সাত প্রযুক্তি না কিন্তু এলো, অনেকে অনেক ব্যাপারে বলছে কিন্তু এলো নিঃস্বার্থে, তাদের পরিবারের উপর আস্থা একটি রাজনীতি করছি না করছি, এখন সময় ব্যাপার, আশা করতে ক্ষতি নাই, আশা আমি মেম্বারি কাটছি, এলাকার আরো লোকের মেম্বারি বাড়াইছে না, আগামীতে যদি আমি আবার বাড়াইতে চাই আরো লোকে আশা করবো না, আশা করতে ক্ষতি নাই, তবে যে যোগ্য এই আগামী দিনে এই সম্মান যোগ্য স্থান পাবেন। আর এই আরেকটা কথা হলো কি জানেন, যে মানে মানে আমি কার্য করি, আমি ক্যাম করি আরেকজনের দোষ ধরাই, এবং যে এমনি যে সব আছে সংসদ সদস্য যে সব আছে হ্যাঁ দোষ ধরে না, তাহলে ভুল করবো, খালি করছি বাজে বেশি, খালি করছি বাজে বেশি, আল্লাহ যদি বাঁচায় রাখে। বাংলা আগামী সামনে তো আসতেছে জাতীয় সংসদ নির্বাচন, আমরা আমরা যারা আছি আমরা নৌকার পক্ষে কাজ করবো, আর আমি বললাম যদি আল্লাহ আমার বাঁচায় রাখে আপনারা দেখবেন এই তিন আসনের এই যিনি বর্তমান সংসদ সদস্য তিনি আগামী দিনের 2000 এই যে যত জাতীয় সংসদ নির্বাচনের তিন আসনের মনোনয়নের নৌকার প্রার্থী পুনরায় তাকেই প্রধানমন্ত্রী দিবেন, এবং আমরা সকলে তার পক্ষে ইনশাআল্লাহ কাজ করবো না, আগামী দিনের জন্য বর্তমান তো আছে ইনশাআল্লাহ আগামী দিনের জন্য। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, আজকে জয় হোক মানুষ, এই যাদের উদ্দেশ্যে এই আয়োজন জাতীয় শ্রমিক লীগ সফল হোক। আজকে আমার বক্তব্যের পরে এখানে যারা আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, তারা আপনাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিবেন, আপনারা সকলে